স্ট্যান রোমেনিক, এই আমেরিকান নাগরিক 2000 সনে এমন এক দাবি করে বসে যা শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছিল, আবার অনেকে তো তাকে বিশ্বাসও করেনি। কারণ এই ব্যক্তি দাবি করেছিল যে তার বাসায় এলিয়েনদের আনাগোনা রয়েছে, মানে এলিয়েনরা তার বাসায় ভিজিট করে এটি সে স্বচক্ষে দেখেছে। তাছাড়াও তার কাছে প্রমাণ হিসেবে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ রয়েছে। সে একটি জীবন্ত এলিয়েনকে তার ক্যামেরার মধ্যে রেকর্ড করে এবং সেই আরও দাবি করে যে সেই এলিয়েনরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। স্ট্যান তখন 37 বছরের ছিল যখন সে এই দাবিটি করেছিল। সে আরও বলে যে সে নিজে এলিয়েনদেরকে ছুঁয়ে পর্যন্ত দেখেছে। ওই এলিয়েনরা মাঝে মাঝেই স্ট্যান নামক এই ব্যক্তিকে তাদের সঙ্গে তুলে নিয়ে যেত এবং তার সাথে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করত এবং তাকে নিয়ে যাওয়ার পর অনেক কষ্ট দেওয়া হতো, যার কারণে সে বলেছিল যে আমি এই কারণেই এলিয়েনদের সবচেয়ে বেশি ভয় পেতাম। স্ট্যান আরও বলেছিল, আমি জানি না এরা কারা এবং আমার কাছ থেকে কি চায়, তবে আমি এতটুকু নিশ্চিত যে তারা যাই ছিল মানুষ অন্তত ছিল না। এক রাতের বর্ণনা দিয়ে স্ট্যান বলল, একদিন রাতে কে যেন তার দরজায় কড়া নাড়ল। দরজা খোলার পর তার মনে হলো কে যেন মুখোশ পরে তার সঙ্গে শয়তানি করছে। কিন্তু যখন সেই মুখোশধারী অথবা এলিয়েন ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল, তখন সে উপলব্ধি করল যে বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। তখন সে ভয় পেয়ে যায়, কারণ তাদের আচরণ মোটেও মানুষের মতো নয়। ক্রিচারগুলো টোটালি আনআইডেন্টিফাইড। আর এটা ভাবতে ভাবতেই এলিয়েনগুলো তার মাথার পেছনে ট্যাপ করল, যার ফলে সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। অতঃপর জ্ঞান ফেরার পরে সে তার চারিপাশে কিছু অদ্ভুত আলো তার দিকে তাক করা অবস্থায় দেখতে পায়। লোকটি এটাও বলেছিল যে সে ওই সময়টিতে অনেক ব্যথা অনুভব করছিল। তখন লোকটি স্ট্রেচার বা ওই ধরনের কোনো একটা টেবিলের ওপর শোয়া অবস্থায় ছিল এবং তার চারিপাশে ঘিরে থাকা এলিয়েনগুলো তার সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছিল। টেলিপ্যাথির অর্থ হচ্ছে মনে মনে কথা বলা। তারা টেলিপ্যাথির মাধ্যমে স্ট্যানের সঙ্গে কথা বলছিল। স্ট্যানের মাথার সঙ্গে কিছু অদ্ভুত তার জোড়া দিয়েছিল, যার মাধ্যমে সেই এলিয়েন্সরা তার মাথার মধ্যে অদ্ভুত কিছু দৃশ্য ঢুকিয়ে দিচ্ছিল। সে এমন কোনো দৃশ্য দেখতে পারছিল যেন কোনো গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই ধরনের ভয়ানক দৃশ্য তার মাথার মধ্যে ইনজেক্ট করা হচ্ছিল। স্ট্যান আরও বলেছিল যে ওই এলিয়েনরা তার পায়ের সঙ্গেও এক্সপেরিমেন্ট করেছিল, যার ফলে তার পায়ের মধ্যে একটি ফোঁটা তৈরি হয়, একটি হোল তৈরি হয়, যার ছবি স্ট্যান মানুষদেরকে দেখিয়েছিল। তো চলুন এবার আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যা 2005 সনে স্ট্যান নিজে রেকর্ড করেছিল, আর যে ভিডিও ফুটেজের মধ্যে স্বয়ং একটি এলিয়েনকে আপনারা দেখতে পারবেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই ভিডিও ফুটেজটি কি আসল নাকি এটি কোনো স্টুজকে নিয়ে সাজিয়ে রেকর্ড করে আমাদেরকে দেখানো হয়েছে? তাহলে এবার স্ট্যানের দ্বারা নেওয়া আরও একটি ক্লিয়ার DSLR দিয়ে তোলা ফটো আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন, কিছু কি দেখতে পারছেন? বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়া যাবে না। আর যাদের কাছে বিষয়গুলো গ্রহণযোগ্য মনে হয়নি, তারা নিজেরাই স্ট্যান রোমেনিক লিখে সার্চ করে গুগলে দেখতে পারেন, এই একই ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। I was let go on a medical discharge about a week ago and গত পর্বের প্রথম দিকে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আমার ভিডিও শুরু করেছিলাম। সেই ভিডিওটি আসলে কিসের ছিল তা সম্পূর্ণভাবে আজকে দেখব ও বিশ্লেষণ করব। ভিডিওটি একটি রেডিও স্টেশনের 1997 সনে কোস্ট টু কোস্ট AM নামক একটি শোতে হঠাৎ একজন অজ্ঞাত ব্যক্তি ফোন কল করেছিল। ব্যক্তিটি নিজেকে Area 51 একজন প্রাক্তন কর্মী বলে দাবি করেছিল, আর সে কল করার পর কাঁপা কাঁপা কণ্ঠে এমন কিছু তথ্য দিয়েছিল যা শুনলে আপনি এলিয়েনদেরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য হবেন। I don't have a whole lot of time.
Well, look, let's begin by finding out whether you're using this line properly or not. Area 51. Yeah, that's right. Were you an employee or are you now? A former employee. Former employee. I was let go on a medical discharge about a week ago, and I've kind of been running across the country. Oh man, I don't know where to start. They're gonna they'll triangulate on this position really, really soon. So you can't spend a lot of time on the phone. So give us something quick. Okay. Okay. What we're thinking of as aliens are they're extra dimensional beings that an earlier precursor of the space program made contact with. They are not what they claim to be. They have infiltrated a lot of aspects of the military establishment, particularly the Area 51. The disasters that are coming, the government knows about them, and there's a lot of safe areas in this world that they could begin moving the population to now, Art. But they're not doing anything. They are not. They want the major population centers wiped out so that the few that are left will be more easily controllable. Discharge. I started getting... সবটা শোনার পর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলাম। এক নম্বর হচ্ছে, তারা যা দাবি করে আসলে তারা তেমনটা নয়। তারা আসলে নিজেদেরকে কী বলে দাবি করে? বাহিরের জগতের কোনো উন্নত জীব, নাকি আমাদের মানুষদেরই বিবর্তিত হওয়া ভবিষ্যৎ রূপ? এলিয়েন বলে দাবি করে থাকলে তারা যদি তা না হয়, তাহলে তারা আসলে কি? এক্সট্রা ডাইমেনশনাল বিং, অর্থাৎ আমাদের সময়ে আমাদের এই জগতের বাইরের কোনো প্রাণী। তারা এলিয়েন নয়, তবে আমাদের ডাইমেনশনের বাইরের কোনো জগৎ থেকে এসেছে। তার মানে কি তারা জিন জাতি? তার এই বক্তব্য থেকে এরকম প্রশ্ন তো তৈরি হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তাদের ব্যাপারে গভর্নমেন্ট অবগত রয়েছে এবং সে ব্যাপারে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। কিছুদিন আগেই অনেক বড় বড় পলিটিশিয়ানসদেরকে এই বিষয়ে বক্তব্য দিতে শোনা গিয়েছে এবং মানুষদেরকে সতর্ক করতেও দেখা গিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বেশ রিসার্চ এবং আলোচনা করতে দেখা গিয়েছে এই এলিয়েনদেরকে নিয়ে। তবে যদি গভর্নমেন্ট আসলে এই বিষয়টি জেনে থাকে, তাহলে এখনও পর্যন্ত তারা কোনো সতর্কতা অবলম্বন কেন করছে না, যেমনটি এই ব্যক্তির বক্তব্য? মানুষদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কেন করছে না? কেনই বা এরিয়া 51 নামক এই জায়গাটি তারা সাধারণ জনগণের কাছে গোপন করেছে? এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পপুলেশন কন্ট্রোলের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি তো ইলুমিনাতি, স্কাল অ্যান্ড বোনস এবং আমেরিকান গভর্নমেন্টের নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে, মানে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে। তার মানে কি এলিয়েনের এই কনসেপ্ট তাদের এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের সঙ্গে জড়িত? ওয়ার্ল্ড গভর্নমেন্ট উচ্চপদস্থ শাসকের সঙ্গে জিনদের সম্পর্ক থাকে। If you don't answer, I'll administer another round of